আলু কেমন আছো? বাংলাদেশে প্রতি বছর গড়ে 1 কোটি টন আলু উৎপাদন হয়, যদিও দেশের বাজারে চাহিদা 60 থেকে 70 লাখ টন। ফ্রেঞ্চ ফ্রাই সহ বিশ্ববাজারে আলুর চাহিদা রয়েছে, কিন্তু দেশের প্রচলিত জাতের আলুতে জলীয় অংশ বেশি থাকায় প্রচুর উৎপাদন হলেও রপ্তানি হয় কম। তাই তো নেদারল্যান্ডস থেকে আনা ভ্যালেন্সিয়া জাতের আলু 2020 সালে বীজ নিবন্ধন পায় দেশে চাষাবাদের। এসিআই 10 নামের এই আলুতে ড্রাই ম্যাটার 22% বেশি থাকায় প্রক্রিয়াজাত করে এবার জাপানে রপ্তানির উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। জাপানে না বাংলাদেশ থেকে আলু নেবে, আপনার স্কিনটাকে পিল করা এবং একটা আপনার প্যাকেট, স্পেশালাইজ একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে এটা আলুটাকে প্যাক করলে 2 বছর পর্যন্ত অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে নষ্ট হবে না, আপনার ফ্রিজিং লাগবে না। বছরখান লাগবে, কারণ যন্ত্রপাতি বসাতে হবে, মার্কেট ফিজিবিলিটি করছি, নেক্সট সিজনের পটেটো আমাদের ধরতে হবে। নেক্সট সিজন পটেটো আসবে ধরেন নভেম্বর ডিসেম্বরের দিকে, তখন হয়তো আমরা এই প্রসেসে যাবো। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাংলাদেশের ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা জাপানের ল্যাবরেটরিতে পরীক্ষার পর গুণগত মান বেশ ভালো ও সুস্বাদু বলে জানিয়েছে জাপানি আমদানিকারক কোম্পানিটি। সরাসরি আলু পাঠানোর চেয়ে রান্নার উপযোগী প্রক্রিয়াজাত করে আলু রপ্তানিতে মূল্য পাওয়া যায় কয়েক গুণ বেশি বলে তারা জানান। একদিকে $2 মানে প্রায় 230 টাকা, আর একদিকে হলো মাত্র 28 থেকে 30 টাকা, সাথে বিগ ডিফারেন্সেস। একই আলু কিন্তু খালি প্রসেস করা হয়েছে এবং প্যাকেট করা হয়েছে। জাপানে তো প্রায় 4 লক্ষ টাকা চাহিদা, আরও দেশের বাইরে অন্যান্য জায়গা তো মার্কেট এক্সপ্লোর করলে হয়তো পাওয়া যাবে। এরপরেও আমাদের কাছে ফিলিপিন থেকে চাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। জাপানে আলু হয় না, অনেক দেশ জাপান ইউরোপের আলু নেয়। এটা খুব সুন্দর একটা আলু, লম্বা আলু, ভালো। এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়, চিপস হয়। বিদেশের মেইন মার্কেটে আমরা ঢুকতে পারবো, যেমন সিয়ার্স বলেন, টেস্কোতে বলেন, ওয়ালমার্টে বলেন। চলতি বছরে উত্তরবঙ্গের কয়েক জেলায় ভ্যালেন্সিয়া জাতের আলুর চাষাবাদ শুরু হয়েছে। শুধু আলু রপ্তানি নয়, বাংলাদেশে যৌথভাবে আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে জাপানি কোম্পানিটি।